নমস্কার বন্ধুরা, গতকাল আমরা দেখে নিয়েছি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার ফোর্থ ম্যাচে কি হয়েছিল। সেটা এক্সপেক্টেডই ছিল, আজকে ফিফথ ম্যাচ। আজকেও এক্সপেক্টেড যে ইন্ডিয়া আরামসে জিতে যাবে, এবং গতকাল যেটা বলেছিলাম বড় রান হবে, ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করবে, দুটোই মিলে গেছে, ভালোই রান হয়েছিল। আজকেও এক্সপেক্ট করা যাচ্ছে ইন্ডিয়া যদি ব্যাট করে তাহলে 190 থেকে 200 রানও হতে পারে, এবং ইন্ডিয়া জিতবে বলেই আমার মনে হচ্ছে। সুতরাং আজকে ইন্ডিয়ায় রেট যদি বাড়ে, কখনো সুযোগ যদি পান, ইন্ডিয়ার রেট বাড়লে ইন্ডিয়াতে টাকা লাগিয়ে রাখা যেতে পারে। ইন্ডিয়া সিরিজ হারবে এই চান্সটা খুব কম, তো সেটাই দেখার কি হবে না হবে। আজকে আরও অনেকগুলো ক্রিকেট আছে, কিন্তু সেই ক্রিকেটগুলো তো আমরা বুঝতেই পারি না অর্ধেক দিন কি হয় না হয়। আর আজকে আর একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, মহারাজা T20, ঠিক আছে? গত সেশনে এটা অনেক নাম করেছিল, মহারাজা T20। মায়াঙ্ক আগরওয়াল, পাবন দেশপাণ্ডে, দেবদত্ত পাডিকাল, মানে অনেক বড় বড় প্লেয়ারই আছে, এরম নয় যে একদম খুব খারাপ প্লেয়াররা খেলছে। ঋষি বোপান্না ওই লোকটার কেউ কিনা জানি না, দাঁড়ান দেখি, না আবার নাও হতে পারে, ওদের অনেকের টাইটেলই বোপান্না হয় অ্যাকচুয়ালি, তো এরম ভাবার কোনো দরকার নেই যে ওই বোপান্নার কোনো কেউ আছে। এই তো বৈশাখ, বিজয় কুমার বৈশাখ খেলবে, অবিনাশ, বেশ ভালোই একটা টুর্নামেন্ট আমরা এক্সপেক্ট করছি। দুপুর 1টা থেকে খেলা হবে। এখন বেঙ্গালুরুতে তো বৃষ্টি হওয়ার সেরম সম্ভাবনা নেই, হালকা বৃষ্টিপাত হতেই পারে, কিন্তু বিশাল বৃষ্টিতে ম্যাচ ভেসে যাবে সেরম নয়। আর কোন মাঠে খেলা হবে না হবে কিছু জানি না, যদি তখন খেলা দেখা যায়, কোথায় দেখা যাবে সেটা তখন দেখা যাবে খুঁজে পেতে। আশা করছি এই টুর্নামেন্টটা ভালো একটা টুর্নামেন্ট আমরা পেতে চলেছি। কতটা খেলা আমি দেখতে পাবো জানি না, তবে এটার ওপর কিছু এক্সপেকটেশন লাগানো যেতে পারে, ঠিক আছে, যে এখান থেকে কিছু আমাদের প্রফিটেবিলিটি আসতে পারে। এটা হলো, আর যেটা হচ্ছে, হ্যাঁ, আর তো এলপিএল আর 100, এলপিএলে দুটো ম্যাচ আছে। এলপিএল আমি অনেকদিন দেখিনি, জানি না কেমন অবস্থা আছে না আছে, সুতরাং আজকেও এলপিএল দেখবো বলে মনে হয় না। আর 100-এ ম্যাচগুলো দেখার ইচ্ছে হয় মাঝে মাঝে যদি সুযোগ পাই, কিন্তু কখন খেলা হয় আর কখন খেলা বন্ধ হয় সেটাই তো বুঝতে পারি না, সেই জন্যে অনেক দিন দেখা হয় না। তো যাই হোক, এবার ফুটবলের দিকে যাওয়া যাক। আজকে ফুটবলে প্রচুর লিগের ম্যাচ আছে। প্রথম থেকে শুরু করা যাক, ব্রেন্টফোর্ড ভার্সেস টটেনহাম। টটেনহামে কিন্তু আর হ্যারি কেন নেই, মাইন্ড ইট, ঠিক আছে? টটেনহামের যে আসল ফায়ার পাওয়ার ছিল হ্যারি কেন, আর সন, ইউমেন সং আছে কি না আমি ঠিক জানি না, আজকে খেলা হলে জানতে পারবে। হ্যারি কেন চলে গেছে বায়ার্ন মিউনিখে, সেই জন্যে আমি জানতে পেরেছি, কিন্তু সনের ব্যাপারটা জানি না, সন থাক আছে কি না সেটা দেখতে হবে, ঠিক আছে? সন যদি থাকে তাহলে তাও টটেনহাম ভালোই টিম বলতে হবে, কারণ সন যথেষ্ট ভালো। এই খেলাটায় কর্নার বেশ হতে পারে এবং বোথ টিম টু স্কোর হতে পারে। এই খেলাটা কজন দেখবে আমি জানি না, কারণ 8টা থেকে তো ইন্ডিয়ার খেলা, তখন সব লোকে কাজকর্ম সারার চেষ্টা করবে। আর চেলসি লিভারপুল এই ম্যাচটাও দেখা যাবে কি না জানি না, তখন তো ইন্ডিয়ার খেলা চলবে, সেই জন্যে চেলসি লিভারপুলে। গত বছর লিভারপুল ভালো খেলেছিল, চেলসি জঘন্য খেলেছিল, তো এই বছরে চেলসি কেমন খেলে সেটাই দেখার। লিভারপুল জিতবে এটা আমি এক্সপেক্ট করছি, কিন্তু চেলসি হয়তো আস্তে আস্তে কামব্যাক করবে। আচ্ছা, সেল্টা ওসাসুনা, সেল্টা এখানে ভিলারিয়াল, ও গেটাফে বার্সেলোনা আছে, তাহলে তো ভালোই, বার্সেলোনা আশা করি জিতে যাবে। লিগের প্রথম ম্যাচ, না জিতে উপায় কি? অ্যাওয়ে ম্যাচ যদিও, বার্সেলোনা অ্যাওয়েতে একটু খোঁড়ায়, তবু ঠিক আছে, জিতে যাওয়া উচিত। আচ্ছা, ফ্রান্স লিগে আছে স্টেড রেনিয়ার্স আর লেন্স। লেন্স যদি গতবারের মতো টিম থাকে তাহলে লেন্সের জেতা উচিত, মোনাকোর জেতা উচিত,
মন্টপিলিয়ারে জেতা উচিত, টোলুজ আর ন্যান্টেস এরাই জানে না কে জিতবে, সুতরাং আমরা কি করে বলবো। স্টেড রেনিয়াস আর লিওন, ও বাবা লিওনের অবস্থা এতটা খারাপ, দেখুন স্ট্রসবার্গের সঙ্গে লিওনের খেলা, লিওনের রেড বেশি, যতই অ্যাওয়ে খেলুক তাহলে লিওনের রেড খুব একটা ভালো নয়। এই ম্যাচটায় 32 স্কোর ধরে নিন, হয়তো লিওন হারবে না, শেষ পর্যন্ত ড্র করে দিতেও দিতে পারে, জিতেও যেতে পারে। আচ্ছা এজেড এর খেলা আছে, এজেড এটা জিতবে আশা করছি, গোয়ায় ডিগলের সঙ্গে, আর এনইসি জিতবে। এতগুলো বলে দিলাম, অনেক অ্যাকুমুলেটর হয়ে গেছে, আপনারা যদি হাফও নেন সিস্টেম বেটে, 10-এর হাফ হচ্ছে 5, দেখি কত দাঁড়ায়। তাও 2-এর ওপর রেট পাচ্ছেন, দেখুন এতগুলো ম্যাচের মধ্যে 10টা ম্যাচ ধরা হয়েছে, 10টা ম্যাচের মধ্যে এখানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ঝুঁকি নিতে পারেন, ইন্ডিয়া জিতবে, তাহলে 11টা ম্যাচ হবে, ইন্ডিয়ার রেট কিরম আছে, খুব খারাপ রেট নেই, 1.39 আছে, তাহলে 1.4-ই ধরুন প্রায়, তাহলে ইন্ডিয়া যদি জেতে তাহলে এইখানে অ্যাকুমুলেটারে আপনার রেটটা বেড়ে যাচ্ছে, এবং তখন 6 নিতে পারবেন, ইন্ডিয়ারটা তো মোটামুটি শিওর ধরে নেওয়া যাচ্ছে, তাহলে 6 নিলে 2.57-ও হচ্ছে, আবার ইন্ডিয়ার রেটটাও বাড়ছে, ইন্ডিয়া রেটটা ঢোকার জন্য রেটটা বাড়ছে, 1.4 রেট অ্যাকুমুলেটারে বেড়ে যাওয়া মানে অনেকটাই বেড়ে যাওয়া, ঠিক কি না। তো এই হিসাবে দেখুন, যদি এটা মনে হয় তাহলে ধরতে পারেন। ভালো থাকবেন সবাই, টাটা।